আসসালামু আলাইকুম আপনি যদি হোয়াটসঅ্যাপে আপনার নিজের ছবি দিয়ে এই রকমের মজার মজার স্টিকার তৈরি করতে চান তাও আবার কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের জন্য এই রকমের মজার মজার স্টিকারগুলো তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না এবং কোনো ঝামেলায় পোহাতে হবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্টিকারগুলো তৈরি করার জন্য প্রথমেই আমাকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে আসার পরে যে কোনো একটি ব্যক্তির ইনবক্সে যাব যাকে আমি এই স্টিকারগুলো পাঠাতে চাচ্ছি ইনবক্সে আসার পরে এইখানে নিচে দেখুন ইমোজির একটি অপশান আছে এখন এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করলেই এইভাবে ইমোজির অপশানটি সিলেক্ট হয়ে থাকবে এবং নিচে আমি অনেকগুলো ইমোজি দেখতে পাব এখানে দেখুন পাশে গিফের একটি অপশান আছে এবং তার পাশে আরেকটি অপশন আছে অ্যাভার্টারের এবং সবার শেষে এখানে দেখুন স্টিকারের একটি অপশান আছে এই অপশানে ক্লিক করলেই এখানে অনেকগুলো স্টিকার আমি দেখতে পাব এবং এইখানে আমার রিসেন্ট ইউজ করা স্টিকারগুলো আমি দেখতে পাবো এখন এখানে দেখুন ক্রেটের একটি অপশান আছে এখন এই ক্রেট অপশানে একটা ক্লিক করব। তাহলে এভাবে গ্যালারি ওপেন হবে এখন গ্যালারি থেকে আমি যেই ছবির স্টিকার তৈরি করতে চাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করব মনে করুন আমি এই ছবি দিয়ে একটি স্টিকার তৈরি করব এই কারণে আমি এই ছবিটি সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড হবে এবং লোড হওয়ার পরপরই এই ছবির একটি স্টিকার তৈরি হয়ে যাবে এখন কিন্তু আপনি চাইলে এই স্টিকারটাও এখান থেকে সেন্ড করতে পারবেন এবং এই স্টিকারটি আবার এডিটও করতে পারবেন এডিট করার জন্য এখানে এই আইকনটিতে একটা ক্লিক করব। তাহলে এখানে অনেকগুলো শেপ এবং স্টিকার দেখতে পাবো এখন এখান থেকে যদি আমি একটি স্টিকার সিলেক্ট করি তাহলে এই স্টিকারটা এখানে এভাবে চলে আসবে এখন আমি চাইলে এই স্টিকারটা আমার নিজের মতো করে যে কোনো পজিশানে আমি এটা সেট করতে পারবো এবং চাইলে এর আকারও ছোট বড় করতে পারবো এখন যদি আমি এখানে আবার এই আইকনটিতে ক্লিক করি তাহলে এই স্টিকারের অপশানটি আবার ওপেন হবে এখন এই স্টিকারের পাশে দেখুন ইমুজির একটি অপশান আছে এখানে ক্লিক করলে ইমোজিগুলো ওপেন হবে চাইলে আমি এখান থেকে যে কোনো একটি ইমোজি সিলেক্ট করে সেই ইমুজিটি ইচ্ছামতো আমার এই স্টিকারের মধ্যে যে কোনো জায়গাতে বসাতে পারবো। এবং এরপরে যদি আমি এখানে আবার ক্লিক করি করার পরে এখান থেকে আমি যে কোনো একটি শেপ নিব শেপ নেওয়ার পরে এই শেপটিও আমার মন মতো আমার ছবির যে কোনো পাশে আমি এটা বসাইতে পারবো এটি ছোট বড় এবং এর সাইজও আমি চাইলে চেঞ্জ করতে পারবো এখানে ডান পাশে দেখুন কালারের একটি অপশান আছে এখান থেকে আমি চাইলে এর যে বর্ডার আছে সেই বর্ডারের কালারও চেঞ্জ করতে পারবো ওকে আমি এটা এইভাবে রাখলাম এখন যদি আমি চাই এখানে কোনো কিছু লিখতে তাহলে এইখানে দেখুন লেখার একটি অপশান আছে টি এখন এই টি অপশানে ক্লিক করবো তাহলেই এখান থেকে কিবোর্ড ওপেন হবে এখন আমি কিবোর্ড থেকে যে কোনো কিছু লিখতে পারবো সাপোজ আমি হাই লিখলাম লেখার পরে এইখানে দেখুন আমি চাইলে আমার লেখার যে ফন্টের স্টাইল সেই স্টাইলও কিন্তু চেঞ্জ করতে পারবো এবং স্টাইল চেঞ্জ করার পাশাপাশি এই অপশানে ক্লিক করে আমি চাইলে কিন্তু এই লেখার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবো আবার এখানে পাশে দেখুন লেখাটি ছোট এবং বড় করার একটি অপশান আছে এখান থেকে চাইলে আমার এই লেখাটি আমি বড় বা ছোট যে কোনো কিছুই করতে পারবো এবং এইখানে দেখুন রঙেরও একটি অপশান আছে এখানে ক্লিক করে আমি চাইলে এই লেখাটি যে কোনো কালারের করতে পারবো ওকে লেখাটি হয়ে গেলে এখন আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করব দেন লেখাটিকে ধরে আমি যে পজিশানে রাখতে চাচ্ছি সে পজিশানে নিয়ে আসবো এখন এইখানে দেখুন ড্রয়িংয়ের একটি পেনসিলের মতো আইকন আছে এখানে ক্লিক করে আমি এই স্টিকারের মধ্যে যে কোনো কিছু ড্র করতে পারবো পেন্সিল আইকনটিতে ক্লিক করলেই নিচে ভাবে দুই ধরনের অপশান আসবে এখান থেকে আমি যে কালারটি সিলেক্ট করব আমার ড্রয়িংটা সেই কালারেরই হবে এবং এইখানে দেখুন একটি আইকন আছে এখানে ক্লিক করে আমার ড্রয়িংটা মোটা করব না চিকন করব সেই অপশানটি সিলেক্ট করতে পারবো তারপরে আমি আমার ইচ্ছা মতো আমি কিন্তু আমার এই স্টিকারের মধ্যে ড্রয়িং করতে পারবো বা যে কোনো কিছু লিখতে পারবো এখান থেকে চাইলে আবার আমি কালার চেঞ্জ করতে পারবো এবং আমার যে ড্রয়িং সেই ড্রয়িংটি চিকন বা মোটা করতে পারবো এখানে আমার ড্রয়িং করা শেষ হলে এখান থেকে ডান অপশানে ক্লিক করব ওকে আমার স্টিকার তৈরির কাজ শেষ এখন যদি আমি এখান থেকে সেন্ট বাটনটিতে ক্লিক করি তাহলে আমার এই স্টিকারটি আমি যাকে সেন্ড করতে চাচ্ছি তার কাছে চলে যাবে শুধু যাবেই না এখানে কিন্তু আমার স্টিকারটি আমার রিসেন্ট ইউজের এইখানে সেভ হয়ে থাকবে এখন যদি আমি চাই এই অপশানটিতে ক্লিক করে এই স্টিকারটি অন্য যে কোনো কাউকেই আবার সেন্ড করতে পারবো অর্থাৎ এই স্টিকারটি এখানে সেভ হয়ে থাকবে এইভাবে আপনি চাইলেই আপনার ছবি দিয়ে সুন্দর সুন্দর স্টিকার তৈরি করে আপনার প্রিয়জনদের সেন্ড করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ